চাহিদা কানুন আছে, যতগুলো নিয়ম গুলো আছে এই নিয়ম কানুন গুলো একটু মেনে চলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার আমলের মধ্যে বরকত দান করবেন, আমলের মধ্যে কাজে রাখবেন দূরে কোন ঠিক কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক কাজ করার মতো তৌফিক দান করুন। সকলে দূরে বলি, আরো দূরে বলি, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। আমার প্রাণের ভাইয়েরা এবার খেয়াল করে দেখেন, ফেরেশতারা আমি আর আপনি কবরের মধ্যে শুয়ে দিলে আমাকে আপনাকে প্রশ্ন না করবো কই না, ঘুমাই গেছে নাকি? কয়টা প্রশ্ন করবো? তিনটা প্রশ্ন করবো। এক নম্বর প্রশ্ন হলো আমার আপনার রবকে, দুই নম্বর প্রশ্ন হলো আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আমার আপনার ধর্মের নাম কি। আমি আর আপনি যদি ভালো মানুষ হয় সাথে সাথে উত্তর দিব আমার আপনার ধর্মের নাম হলো দিনিয়াল ইসলাম, আমার আপনার ধর্মের নাম হলো ইসলাম। আর যদি তাসলিমা নাসরিনের মতো নয় তাইলে তো কোনো জবাব দেওয়ার কোনো ব্যবস্থা নাই, দূরে কোন ঠিক কিনা। কেমন জীবন গঠন করছে তাসলিমা নাসরিনা? ভারতে বইরা বইরা গেছে গা, বাংলাদেশের মানুষ ফেসবুকে দেখলাম খালি কয় আলহামদুলিল্লাহ। কেমন জীবন গঠন তুমি করি না, মরণের পরে মানুষ বলে আলহামদুলিল্লাহ, দূরাগান ঠিক কিনা? এই তাসলিমা নাসরিনের মতন কোন মেয়ে যেন আল্লাহ তাআলা কোন মায়ের ঘরে এই বাংলাদেশের জন্ম না দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের ভাইরাস থেকে হেফাজত করে। সকলে জোরে বলি আমিন। তিন নম্বর প্রশ্ন হলো ওমান নাবিয়ুকা, তিন নম্বর প্রশ্ন হবে তোমার নেতার নাম কি। আমি আর আপনি যদি ভালো মানুষ হয় সাথে সাথে উত্তর দিব আমার আপনার নেতার নাম হলো মুহাম্মাদুর, দূরে কইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন নেতাটা পাইছি, যেই নেতা তার কোনো তুলনা হয় না, যেই নেতার জীবনে কলঙ্কের কোনো দাগ নাই, দূরে কোন ঠিক কিনা। আমরা এমন একজন নেতা পেয়েছি আমার প্রিয় বন্ধুগণ, যেই নেতা তার বিরুদ্ধে কাজ করছে কিন্তু এই নেতার স্বপক্ষে সাক্ষী দিছে, উনি হলো আলামিন, উনি একজন সত্যবাদী লোক। কাফের বেইমানেরা নবী আলাইহিসসালামের বিরোধিতা করছে আমার প্রিয় বন্ধুগণ ওনার ব্যক্তিগত কোন আমলের কারণে না, তারা চিন্তা করছে উনি যদি আর একটা ধর্মের দাওয়াত দেয় তাহলে আমাদের ধর্মে ও তাই ভুলে নাই। আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতাটা কঠিন থেকে কঠিন দিনেও আবার আপনার কথা বলবে না, দূরে কোন ঠিক কিনা। আর বর্তমান জমানায় আমি আর আপনি এমন নেতার পিছনে ঘুরি ফেলাইলে নেতা দেশ ধুইয়া ফলাইয়া জায়গা আছে নি কিতারে কারবারটা কিতা। এখন আর ডাক দিয়ে কই কার পিছনে এত বছর, এত বছর শ্রম করলাম শ্রম দিলাম কার পিছনে? আমার প্রাণের ভাইয়েরা আমরা এমন নেতার অনুকরণ অনুসরণ করি যেই নেতার জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। আমাদের নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা আমাদের নেতার তুলনা করতে গেলে বর্ণনা দিতে গেলে অনেক লম্বা চড়া কথা হয়ে যাবে, আমি তো লম্বা চড়া কথা বলার সময় আমার হাতে নাই, আমি একটুখানের উদাহরণ